হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার বাইশের প্রাইমারি টেট পরীক্ষার রাজ্যে হয়ে গেল কালকেই এগারো বারো দু হাজার বাইশে যে প্রাইমারি টেট পরীক্ষা হলো সেই প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র প্রায় সবার কাছেই আছে যদি প্রশ্নপত্র দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলেই জয়েন করবেন সেখানে আমি অলরেডি প্রশ্নপত্র দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে আপনারা পরীক্ষার প্রশ্ন দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এই প্রাইমারি টেট পরীক্ষায় পরিবেশবিদ্যা থেকে যে তিরিশটা প্রশ্ন এসছিল সেই তিরিশটা প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম প্রশ্ন নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলি কোনটি উনিশশো সালে ওজন স্তর রক্ষা করার জন্য পরিকল্পিত হয়েছিল চারটে অপশান দেওয়া ছিল কিওটো প্রোটোকল কপেন হ্যাগেন অ্যাকর্ড প্যারিস অ্যাকর্ড মন্টিল প্রোটোকল এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি মন্টিল প্রোটোকল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ওজন স্তরের বিনাশ নিয়ন্ত্রণ করার জন্য ওজন স্তর বিনাশকারী কতগুলি গ্যাসের পরিমাণ বন্ধ করার জন্য কানাডার মন্টিল শহরে এক আন্তর্জাতিক চুক্তি হয় এই চুক্তি মন্টিল চুক্তি নামে পরিচিত মন্টিল প্রোটোকল সম্পর্কে অলরেডি আমি বহুবার ডিসকাস করেছি নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস অক্সিজেন কার্বন মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন সঠিক উত্তরটি হবে অপশান সি যে অপশান দেওয়া আছে তার মধ্যে প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস হবে নাইট্রাস অক্সাইড নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিতগুলির কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের সাথে সম্পর্কিত মার্কারি আর্সেনিক ক্যাডমিয়াম সেলেনিয়াম এবং আয়রন সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ব্ল্যাক ফুড ডিজিজ হয় আর্সেনিকের কারণে পরবর্তী প্রশ্ন পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় উনিশশো ছিয়াত্তরের টিবলিসি সম্মেলনে উনিশশো সাতাত্তরের টিবলিসি সম্মেলনে উনিশশো সাতাত্তরের বেলগ্রেড আন্তর্জাতিক কর্মশালায় উনিশশো বাহাত্তরের স্টকহোমে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্টে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় উনিশশো সালে টিবলিসি সম্মেলনে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাগরোল অর্থাৎ ফিশিং ক্যাট কাঠবিড়ালি রয়্যাল বেঙ্গল টাইগার গঙ্গা নদী সুসুক। সঠিক উত্তরটি হবে অপশান এ বাগরোল বা ফিশিং ক্যাট নেক্সট কোয়েশ্চান নিচের কোন স্থাপত্য জড়াটি সঠিক নয় চারটে অপশান দেওয়া আছে স্থাপত্য কোনারকের সূর্য মন্দির স্থাপত্য বিষ্ণুপুরের রাসমঞ্চ স্থাপত্য খাজুরাহর মন্দির স্থাপত্য অজন্তা গুহা সঠিক উত্তরটি হবে অপশন ডি স্থাপত্য অজন্তা গুহা এই জোড়াটি সঠিক নয় নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সাইন্য ব্যাকটেরিয়া নিয়ে গঠিত এজোলা জৈব সার গোবর সার ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সার এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সার সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাজোলা জৈব সার পরবর্তী প্রশ্ন প্রাথমিক স্তরে ইভিএস পাঠ্যক্রম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক কোনটি সঠিক সেই অপশানটা এখানে সিলেক্ট করতে হবে চারটে অপশান দেওয়া আছে প্রথম অপশানে রয়েছে প্রাথমিক শ্রেণীতে ভৌত ও সামাজিক পরিবেশের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত নয় উচিত নয় বলেছে তাই এই অপশানটা ঠিক হবে না এটা ভুল হবে শ্রেণীকক্ষে পরীক্ষণ ভিত্তিক শিক্ষাদান করা উচিত নয় বলেছে এই অপশানটাও ভুল হবে শিশুদের এমন কার্যকলাপে অন্তর্ভুক্ত করা উচিত নয় যা তাদের সৃজনশীল এবং জ্ঞানীয় ক্ষমতার বৃদ্ধি ঘটায় এই অপশানটাও ভুল হবে লাস্ট অপশান রয়েছে প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষায় লিঙ্গ এবং লিঙ্গ সংবেদনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত এই অপশানটা ঠিক হবে তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির কোন কোন বস্তুগুলি জীবাণু অবিরোজ্য বজ্র অবিয়োজ্য বজ্র মানে এগুলো নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট অর্থাৎ এগুলো সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো পরিবেশের সাথে বিয়োজিত হয়ে যায় না চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি যেমন প্লাস্টিক বোতল কম্পিউটারের যন্ত্রাংশ ব্যাটারি এগুলো কিন্তু পরিবেশের সাথে মিশে যায় না বিয়োজিত হয়ে যায় না এগুলো অ্যাজ ইট ইজ ওগুলো প্লাস্টিকের বোতল কিংবা কম্পিউটারের যন্ত্রাংশ ব্যাটারি এগুলো সব একইভাবে থেকে যায় পরিবেশকে দূষিত করে এগুলো পরিবেশের সাথে মিশে যায় না কিন্তু তরকারি খোসা পাতা পাপড়ি প্রাণী দেহাবশেষ গাছের ডাল পচা ফল কাগজজাত বজ্র খাদ্যজাত বজ্র কম্পোস্ট এগুলো কিন্তু পরিবেশের সাথে মিশে যায় তাই এর সঠিক উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলি কোনটি অ্যান্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয় চারটে অপশান দেওয়া আছে এশিয়াটিক সিংহ গুজরাট লায়ন টেইল মেকাক পশ্চিমঘাট মুগা রেশম মত আসাম চিতাবাগ মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে অপশান ডি চিতাবাগ মহারাষ্ট্র এটি অ্যান্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয় নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির কোনটি শক্তি প্রবাহের সঠিক ক্রম সৌরশক্তি প্রাথমিক উৎপাদক মাংসাশী বিয়োজক সৌরশক্তি প্রাথমিক উৎপাদক মাংসাশী তৃণভোজী সৌরশক্তি তৃণভোজী প্রাথমিক উৎপাদক বিয়োজক সৌরশক্তি প্রাথমিক উৎপাদক তৃণভোজী মাংসাশী সঠিক উত্তরটি হবে অপশান ডি সৌরশক্তিকে গ্রহণ করে প্রাথমিক উৎপাদক প্রাথমিক উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তৃণভোজী তৃণভোজীকে খাদ্য হিসেবে গ্রহণ করে মাংসাশী তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি প্রতি প্রশ্ন একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আটত্রিশটি ভিন্ন দল আছে প্রতিটি দল সমান সংখ্যক শিক্ষার্থী নিয়ে গঠিত ছটি দলকে বায়োমার শক্তির উপর প্রকল্পে কাজ করতে বলা হয় নটি দলকে ভূতাপীয় শক্তির উপর কাজ করতে বলা হয় আর চারটি দলকে বায়ু শক্তির উপর কাজ করতে বলা হয় বাকি শিক্ষার্থীদের জীবাশ্ম জ্বালানি নিয়ে প্রকল্পে কাজ করতে বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে কর্মরত শিক্ষার্থী দলগুলিকে পাইচিত্রের মাধ্যমে তাদের বিন্যাসকে প্রকাশ করতে বলা হয় তাদের সঠিক বিন্যাসটি কেমন হবে পাইচিত্রের মাধ্যমে সেটাকে দেখাতে হবে এর মধ্যে আর বলতে পুনর্নবীকরণযোগ্য শক্তির কথা বলা হচ্ছে আর ও বলতে আদার্স অর্থাৎ অন্যান্য শক্তির কথা এখানে বলা হয়েছে তার মানে টোটাল দল ছিল আটত্রিশটি আটত্রিশটি দলের মধ্যে বায়োমাস শক্তির ওপর কাজ করতে বলা হয়েছে ছটি দলকে নটি দলকে ভূতাপীয় শক্তির ওপর কাজ করতে বলা হয়েছে আর চারটি দলকে বায়ু শক্তির উপর কাজ করতে বলা হয়েছে তাহলে টোটাল পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর কাজ করতে বলা হয়েছে উনি উনিশটি দলকে তাহলে টোটাল দল ছিল আটত্রিশটি তার মধ্যে উনিশটি দলকে যোগ্য শক্তির ওপর কাজ করতে বলা হয়েছে তার মানে হাফ হাফ হচ্ছে তাই এই যে পাই ডায়াগ্রাম যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক পাই ডায়াগ্রামটি হবে অপশান বি হাফ হাফ আর ও হাফ হাফ রয়েছে তাই এর সঠিক উত্তরটি হবে অপশান বি নেক্সট কোয়েশ্চান নিচের কোনটি সিসার একটি উৎস নয় নয় বলেছে কোনটা সিসার উৎস হবে না রং পাতিত জল প্রসাধনী সামগ্রী শিশুদের খেলনা সঠিক উত্তরটি হবে অপশান বি পাতিত জল এটা সিসার উৎস নয় নেক্সট কোয়েশ্চান যে তিনটি আর পরিবেশকে রক্ষা করে তা হলো রিজার্ভ রিডিউস রিসাইকেল রিউজ রিজার্ভ রিডিউস রিডিউস রিসাইকেল রিউজ রিজার্ভ রিউজ রিডিউস সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ রিডিউস রিসাইকেল ও রিইউজ নেক্সট নিম্ন নিম্নলিখিতগুলির কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস কাপড়ের ব্যাগ ব্যবহার না করা এটা হবে না কাপড়ের ব্যাগ ব্যবহার করলে পরিবেশ বান্ধব অভ্যাস হতো শব্দবাজি ব্যবহার করা এটাও হবে না এটাও পরিবেশ বান্ধব নয় অপ্রয়োজনীয় আলো ও পাখা জ্বালিয়ে রাখা এটাও হবে না নেক্সট আছে অপশানে ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া এটা পরিবেশ বান্ধব অভ্যাস তাই এর সঠিক উত্তরটি হবে অপশান ডি নেক্সট কোশ্চান ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম চালু করেছে ইউএনও ইউনেস্কো ইউনিসেফ ইউএলও সঠিক উত্তরটি হবে অপশান বি ইউনেস্কো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম চালু করেছে পরবর্তী প্রশ্ন যে কারণের জন্য কোনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে ইউরোপ থেকে ডোডো পাখির পুনঃপ্রবর্তনের জন্য মধ্য এশিয়া থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য আফ্রিকা থেকে সিংহর পুনঃপ্রবর্তনের জন্য সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ যে কারণে কোনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে সেটা হলো আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণু বিরোজ কঠিন বজ্র পদার্থের পচন ঘটায় তাকে বলা হয় কম্পোস্টিং জমি ভরাটকরণ ছিন্নকরণ ভার্মি কম্পোস্টিং সঠিক উত্তরটি হবে অপশান ডি ভার্মি কম্পোস্টিং নেক্সট কোশ্চান নিচের কোনটি বায়ু দূষণের জৈব নির্দেশক কচুরিপানা পার্থেনিয়াম আগাছা করবি ফুলের গাছ লাইকেন সঠিক উত্তরটি হবে অপশান ডি লাইকেন পরবর্তী প্রশ্ন প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনা নিয়ম অনুসারে দু অনুসারে দু সালের পয়লা জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের সর্বনিম্ন বেদ কত করতে হবে পঁচাত্তর মাইক্রন একশো কুড়ি মাইক্রন পঞ্চাশ মাইক্রন কুড়ি মাইক্রন সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ একশো কুড়ি মাইক্রন প্রথম বলেছিল পঞ্চাশ মাইক্রন সেটা এখন ইনক্রিজ হয়ে হয়েছে পঁচাত্তর মাইক্রন কিন্তু দু সালে। পয়লা জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারিবেগের সর্বনিম্ন বেদ করতে হবে একশো কুড়ি মাইক্রন তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি একশো কুড়ি মাইক্রন নেক্সট কোয়েশ্চান নিচে কতগুলি নদীর নাম দেওয়া হলো এদের মধ্যে কোন নদীগুলি পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দামোদর মাতলা তিস্তা ইচ্ছামতি মহানন্দা সুবর্ণরেখা অজয় রায়মঙ্গল এর মধ্যে আমরা জানি দামোদর সুবর্ণরেখা অজয় এগুলো সবই দক্ষিণবঙ্গের নদী উত্তরবঙ্গের কথা এখানে বলা হয়েছে তরাই অঞ্চলের কথা বলা হয়েছে যতগুলো অপশান রয়েছে সেই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি তিস্তা মহানন্দা এই যে দুটো নদী তিস্তা মহানন্দা এই দুটো নদী পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল ইয়াস তাউতে আমপুন নিসর্গ সঠিক উত্তরটি হবে অপশান সি আমপুন নেক্সট কোয়েশ্চান পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এই যে জেলাগুলো বললাম এই জেলাগুলোর মধ্য দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে তাই এই সঠিক উত্তরটি হবে অপশন ডি পরবর্তী প্রশ্ন ইভিএস শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের খাঁচাবন্দি বন্য প্রাণীদের চেনাতি চিড়িয়াখানা সফরে নিয়ে গেলেন এটি কোন ধরনের সক্রিয়তামূলক কার্যাবলী বলে বিবেচিত হবে অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট প্রজেক্ট ওয়ার্ক ফিল্ড ভিজিট সঠিক উত্তরটি হবে অপশান ডি ফিল্ড ভিজিট অর্থাৎ ক্ষেত্র পরিদর্শন নেক্সট কোয়েশ্চান পরিবেশ বিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটি হল এই পদ্ধতিটি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি করে এই পদ্ধতিটি শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে এই দুটো অপশানই এই দুটো অপশানই এগুলোর সুবিধা অসুবিধা কিন্তু নয় পরের অপশান রয়েছে এই পদ্ধতিটিতে বিষয়ে সব অধ্যায়গুলি শিক্ষণ সম্ভব নয় এটা কিন্তু পরিবেশবিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির একটা অসুবিধা তাই এই অপশানটি সঠিক হবে পরের অপশানে ছিল এই পদ্ধতিটিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তাভাবনা সুযোগ পায় এটা কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা নয় তাই এ সঠিক উত্তরটি হবে অপশান সি নেক্সট কোশ্চান নিম্নলিখিতগুলির কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় সি এ পি এ এন ও থ্রি এন ও টু এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ সি এ নেক্সট কোয়েশ্চান পরিবেশ বিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে গঠিত হয় সমস্যা নির্ধারণ স্তরে সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে গবেষণার পদ্ধতি স্তরে মূল্যায়ন স্তরে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে নেক্সট কোয়েশ্চান চিপকো আন্দোলন যার সঙ্গে সম্পর্কযুক্ত ভারতের শ্রমিক আন্দোলন ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলন ভারতের খনিজ সম্পদ সংরক্ষণ আন্দোলন ভারতের কৃষক আন্দোলন আন্দোলনগুলো সম্পর্কে অলরেডি আমি বহুবার ডিসকাস করেছি এর সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলনের সাথেই সম্পর্কযুক্ত হল চিপকো আন্দোলন এই চিপকো আন্দোলন হয়েছিল ভারতের উত্তরাখণ্ডে নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি উদ্যান সম্পদ ধান ও পাট আম ও লিচু চা ও কফি গম ও ভুট্টা সঠিক উত্তরটি হবে অপশান বি আম ও লিচু নেক্সট কোয়েশ্চান ভেক্টর যা রোগের কার্যকারক জীবের বাহক ও পোষক হিসাবে কাজ করে তার নিম্নস্ত কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত পক্ষী সরীসৃপ সন্ধিপদ কম্বোজ সঠিক উত্তরটি হবে অপশান সি সন্ধিপদ আজকের এই ভিডিওতে দু হাজার সালের প্রাইমারি টেট পরীক্ষার পরিবেশ বিদ্যার প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এই প্রশ্ন উত্তর নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আন অফিসিয়াল অ্যান্সার কী এখনও পর্যন্ত বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কোনো ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়নি যখন প্রকাশিত করবে বোর্ড তখন আমি অতি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব। নেক্সট ভিডিওতে আর যে টপিকগুলো রয়েছে সেই টপিকের অ্যান্সার কি নিয়ে ডিসকাস করবো আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ